কবির হয়ে গিয়ে আসত নি কবির, এ কবির সম্রাট লাগা খাইছি বে। তো গেট দেখো, আগে জমিদার আনলো, ইটা এখন গেটটা তো ওবার দুই সিপাহী টানত, ওবার দুই সিপাহী উফরে দিয়ে দুই সিপাহী টানত, এটা গেইট আইন দেখো। এ কবির সম্রাট লাগা কই রাম, যদি জমিদারি তাপ তোরে গর্দনে গেলে গিয়ে তোরা ডাক দেই। যখন জমিদারি আছিলাম আর ফই দাদার, তখন দিরহাম চলতো বুঝছেন। তো আমি দিনকু গৌনাইছি দিরহাম 25,373 পিস দিরহাম বাড়িছে আমার ঘর থেকে, ঘর থেকে বাড়িছে। এর বাদে গেলাম ওই যে বাংলাদেশ ব্যাংক বাড়িছি, তা 60 টাকার ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে গেলাম, হইলাম দিরহাম ওগুন বেচা দিব নি। দেখিয়া তো বেটা ফিট দিরহাম, দেখিয়া ফিট ম্যানেজার বাংলাদেশের। আমি কইলাম কিতা করা যায়, তারা সব আইলো, আইয়া তারার সার রে তারা লইয়া গেছে হসপিটাল, আগে জ্ঞান ফিরক। আর আমি বাড়ি এইচ কই আরদিন যাই মনে, হন ভাই ও দিরহাম ওগুন কিলা চালাই যায়, আপনি আপনি যোগ্য মানুষ আছেন তো ফাড়া বন্ধ করবেন। ফাড়া নাই ভাই, কইলাম আমার টাকা কোন দিন দেবে কইলা। আচ্ছা ভাই, ওই যে ফাড়া কইলা, দিরহাম ওর যোগ আছিল নানি, হন আমার টাকা কোন দিন দেবে তুই। আচ্ছা ভাই, দিরহাম আমার দাদার দিরহাম থাকতো পারে। আরে রাখ, আমরা তো বেচতাম পারি না, আমরা তো জমিদার, এটা বেচলে বুঝে নি ছুট হয়ে দিমু। ওগুন তো খাইছিলাম কিছু খেত কৃষি করলাম, মানে মানুষের আনিয়া গরিব গুরবারে দি। তোর ফারা বাদ দে, ফারা ওরা বাদ দে, আমার টেকারে কোন দিন দিবে তুই ঠিক করিল। আপনার ভাই হ্যাঁ কোন দিন দিবে কইলা, ও মা সবাই দিলাই মু ভাই। কত বড় ফারার ফারা, চিন্তা করছো নি? হ্যাঁ হ্যাঁ, বলে দিরহাম মাঙ্গাইতে পারে না, ফাজিলের ফাজিল। যা, আমার টেকা যদি না দিবে তুই, তোর কিন্তু খবর আছে। তোর বদনাটি কেমন হইল? আমার নানির বাড়ি, নানি না নানির বাপর বাড়ি, এক বদনা আছিল, তুই হরতে নাইলি, সোনার বদনা। ইসরে বা গোপটাও নিলা, শুনিলা বাথরুমে গো বানাইছ, ও গো বাথরুম নি তুই হরতে নাইনি, এর বাদে বাথরুমে বুঝি দিলে মনে কর তুই। আমরা যে টাউনে রুফালি সেন্টার দেখছিস নি, কমিউনিটি সেন্টার, রুফালি কমিউনিটি সেন্টার দেখি আমার নানির বাপর বাড়ির বাথরুম আছে, তুই ওরতে নাইনি, এর বাদে কমট এ লাইক, তুই ওরতে নাইনি কমট মন, তুই ওর তাই কথা হলো আবার যদি মাছ নিতে তোর না যা উপরে। আচ্ছা তুই যা, আমি গপ করাম, তুই যা তুই যা যা। বুঝছনি? আচ্ছা হুন, তো কমট আছিল কিলা জানস নি? কমট হইল গিয়ারি মনে কর তুই ওই যে জ্বর ফুরকি দিয়েছ নি দিঘি, যে ওই যে খালা দিঘি, ফাড়া নাই বে হুন। এর বাদে বাথরুম পরিষ্কার হইতো তোর মঙ্গলবারে, এ 70-80 জন মানুষ লাগতো, 30 জন মহিলা 30 জন পুরুষ, এরা আমার নানির বাথরুম পরিষ্কার করতা। বাথরুম নাই মনে কর ই আর কি, এক কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টার জেলা 30-40 জনে পরিষ্কার করতা আমার নানির লা। আইচত নি তুই নাইর বাদে জইছে গফতই তো ভাইতে নাইবে, গফত তো খাইতাম নাই, গফারা আর ফারা
মাকুন্তা বুঝে না, মানুষের বিপদে বুঝে না, সমস্যা বুঝে না, দিতে না ইয়ান জুড়ি দিলে ভাই। এর বাদে কি তাই সে জানাস নি? এর বাদে তোর 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 ও ভাই আয় তোর হৌরে বিলে তোর তোর দর হার আছে তো হৌর কথা কয় মন হইল আমরা আর নানির বাড়ি যে এই যে আছিল দিঘি আছিল নানির বাপুর বাড়ি ই দিঘি মনোহর দিঘির গাঁটর যে সাইজ আছিল আর কি গইল জয়ছে আর দুইশ নানি আব বিকালে দেখা হর মনে তোর লগে সম্রাট লায়কার পানি মারলে জানোস আগে আমরা বাথরুম গেলে একবার বাথরুমে গেলে একদিকে পানি লাগতো একদিকে পানি লাগতো যদি যদি সাইকেলে চেঞ্জ করার সমস্যা বাড়াই কিতাবা জামিল তোমার এক কথা না প্যান্টর দিয়ে জিন্সর প্যান্ট যখন বাড়াইলো জিন্সর প্যান্ট বাড়নি বাদে তুলবাই তুলবাই দুইটা মিনিট দেখো জিন্সের প্যান্ট যখন বাড়াইল তখন দেখা বিজিএমই গার্মেন্টস আমার এক মামা গার্মেন্টস আমার মামা গেলা গিয়া হন সেইনর টেন্ডার পাইলা ও জিন্সের প্যান্টর সেইনো সেইন হয়ে মনে হইল এরবারে তোর গাড়ি কেন ফোনিস নি ফোনিস দেখিয়া মনে হয়েছে ফোন সিলেটের যে আহমেদ মেনশন সুপ্রিয়া মেনশনের লাগা আহমেদ মেনশন ওই যে ফোনিক সাইকেলের যত জ আছে ও শোরুম আছে আমার জ্বর ফুফুরগড়ের বইনের এক ও ফুফুরগড়ের বইনে দেওয়ার নিয়ে দেওয়ার দেওয়ার পয়লা ফনিক্সর এজেন্ট আনলো তারা আনা বাদে আমার হইলো ভাই একদিন আপনি আইবা তুই তো আমার যাইতে দিবি নি শুনোস না তো ফনিক্স সাইকেল তো হেতুটা কি তোমার ফনিক্স সাইকেল লই গেলি সিলেট ব্যবসা শুরু হইল আমার আত্মীয় আছিল তুই মনে কর যে সিলেট যেতা হইব সম্রাট লায়কর গণ গুরু গোষ্ঠীগারার কুন্তা সারা সিলেট কুন্তা পাইতে নাই ফারা লায়কের কিতে আছে জমিদার কোনোদিন তো নিচে হয় না ওই যে খাইলাম তোর ফোনিস কোম্পানি সার আত্মীয় স্বজনের আছিল আমার আহমদ মেনশন হতো ওই যে আহমেদ মেনশনের আহমদ ভাই আমার হুবরুগড়ের বাইর ও শালার জলা গই নাতিয়া লাগে আহমদ ভাই ও আহমেদ মেনশনের নিচে ফোনিক সাইকেলের ফয়লা কার্যালয়ে আইলো শুনলে নিতি আমার কথা শোনা বন্ধু তুমি ওখানে যাও কি খালি যে তোর নানার আছে তোর অমুকের আছে তোমুকের তোর বাপের কিতা আছে আমার বাপের কিতা নাই কিতা আছে আমার দেখাচ্ছি ও জিনিসটা আছে তান বাপের একটা সুযোগ্য পুত্র আছে সম্রাট লায়ক আর কিতা লাগে বাপর আমার খালা ঘরের বই ইগনু লন্ডন সাসার ঘরের বই বিভিন্ন দেশে বিচরণ করে খালার ঘরের বই নিয়ে তোর উইচ খালি হয় ভাই তোমাকে চাই আমি আরো কাজ আমি কই না তুই ব্রিটিশের দেশে থাকস হতে আমরা জমিদারি খাইছে তখন মুনি সম্রাট লায়ক রে আগে তো আগে তো সাইকেল আসিল না আত্মীর গাড়ি আসিল গুরার গাড়ি আসিল আমার জমিদার মানুষ ঠিক মনে করছো আচ্ছা বন্ধু ঠিক আছে সম্রাট এমনি সম্রাটের বন্ধু সপ্তাহ লাগে বন্ধু রে তোমার লাগে আরাম দিন
বন্ধুয়ে ফার্ম দিয়া সম্রাট লাইক রেডি চেইন তুলাইলো না গিতা এখন জমিদার রে সম্রাট লাইক রেডি বন্ধু তুমি চেইন তুলাইলছো ফার্ম দিয়া আমি তো বুঝছি না যাও তার আস্থা মানুষ তোমার ভাড়া লাগে তুই এত ভাড়া মাত কিতার লাগি মাত্র ভাড়া লাগে না তো আস্থা দুনিয়ায় মানছি আমার প্রশংসা করে আপনি হোকা এই জমিদার পতা বাতিল আবাদে এখন তুমি যেটা খররা আমি তো ফুরি বিয়াতে ঠিকই গেছি রে আর আমার একটা মান ইজ্জত যা আসলো সব গেছে তোমার কারণে সমস্যা সব ভালো থাকে সম্রাট যে শাহজান আর মমতাজ তার আরো একটা সমস্যা আছে আব্বা বাদে তো সবটা ঘুরাই লিছেন সম্রাট শাহজানে যেমনি তাজমহল বানাইছেন নানি হলে হৌর উর ভাই কয়দিন পরে আপনিও লায়কর করে করে মানে জোয়ার কি আব্বা এখন হইরাম এখন তুমি হুনো বদলে দিব আব্বা যো বদলে যা ও যে ফারাম আটটা আছে নানি একটু বন্ধ হ এটা বন্ধ করিয়া তুমি সুজা সরল লইয়া বালা হইয়া চলো রে বাহ তোমারে ফুরিখান বিয়ে দিয়া আমি রে বা দিনটা আমার চিন্তা আব্বা কিটা সম্রাট শাহজানের তাজমহল অস্বীকার করে নানি ওই আগরতলার কই চকির তলা কিতার লই গিতা তুই মিলাই না তুমি কিতা বাসা সাজান নি দিনা চকির তো একটা তলা আছে চকির তো একটা তলারে গুরুত্বই তুই বাবা এখন সারেলারে হইলাম আজকে নিতাম গি আমার মাইয়া তোমারে দিমুখিলা হ্যাঁ তুমি নিজে আগে কোনটা করো একটা ব্যবসা বাণিজ্য করো ফুরি বিয়াতে তোমার ঠেকে গেছি রে বা আব্বা ও ব্রিটিশে আপনারা এখন বাদ দিনই শিখাইয়া গেছে আব্বা জইছে ব্রিটিশে চাকরি করা কোনটা করা এইটাই আব্বা ভুলামি আব্বা আমি কই কাজ চাকরি করতাম নি আমরা আমার পূর্বপুরুষ জমিদার আসলাম আমরা বইয়া বইয়া খাইছি বইয়া বইয়া চলছি ওলা চালাই লিব আব্বা রাস্তা দেখবা তাজমহল লান কিতা এখন কই লিছি আরও দেখবা মানছে টিকিট করিম আব্বা আপনার ফুরির নামে একটা কিচ্ছু বানাইমু আর টিকিট দিয়া মাইবা আমার কোনটা রবা হইতো না আব্বা সাইলারে নিতাম গিয়ে কইছিলাম আল্লাহ ফারা মারটা সারতে পারল না রেবা ফারা মারটা সারতে পারল না হ্যাঁ আমার ফুরি কিলা দিব তোমার হোসেন দেখি কিলা দিব সম্রাট লায়েক ফারা লায়েক হয়ে গেছ সম্রাট লায়েক আইসো বালা হতা ব গিয়া চা পানি খাও খাইয়া আস্তে আস্তে বিদায় স্বাস্থ্যের প্রতি যতন নি বাব্বা তো আমার একটা সম্রাট লায়কে কাহিনি কিটা হয় না কাহিনী বানায় আমরার পূর্বপুরুষে ই দেশও কাহিনি তৈরি করছে ওই যে ব্রিজ ওই যে ব্রিজের নিচে আমরা বনো ওখান তখন আসিলি কোন নাম সাকু আজ থেকে 300 বছর আগে একবার আত্মীর বাহিনী নিয়ে যার আমার কই দাদার পূর্বপুরুষ এ এটা কিটা দিবে ফান আনছো দূর রোজর দা কইলে এটা দানো সার ওজা ও ফান কই মন হইল আমার বাপর দা দিয়ে ফান খাইতে গিলা জানেন নি এক ফান আছিল এক খেতা সমান মন করু কে খান তিনজনে উড়তে পার বলে এক খেতা ওখান তো ফান মানুষের ছুটো ছুটো হইয়াছে ফানও ছুটো হয়ে গেছে আগে ফান তো মনে করু বট গাছ লাগান ফানোর গাছ আছিল তো বড় ফান গাছ আর আপনি যে জর্দা গাইরা এটা জর্দা ওলা জর্দা নিয়ে তো বারিক বারিক জর্দা গুয়া গাছ ওর তোমার কি মনে করু গালা খাটি খাটি ফানো দইতো আর আমার দাদিয়ে ফান খাইতা বুঝলানি আর যে তোলা খামর দিতা আত্মীয় মনে করতো শুনতা না শুনতা না মনে করতে পারোইন ফারা মনে করতে পারোইন ফারা মাত্রাম জাতিরে গুলাম বানাইবার লাগে বাহল্য চাকরি পদ্ধতি
সাহানি পদ্ধতি বাহরি আজ কিটা করলো আইজ আমরার কি অবস্থা দেখো শুনো আমার দা দিয়ে যে ফানোর ফিক পালাই দা ওই যে আউলার খাল ই আউলার খাল কেন হয়েছে জানো নি আমার দাদিয়ে তো ফিস দুয়ারে দিয়ে লাগাই ভূত খুঁজে ফিক পালাই দা ও ফিক যাইতে 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 আজকে যে আউলার খাল দেখি ও আউলার খালই গুয়াগের নাম আছিল ফিকর খাল আমার দাদি দূর মিয়াইতে আর দিয়ে না ধরো ক্ষেত্রা মিনা ধরো আগে কথা হলো না ফিকর খাল গু আজকে হয়েছে আউলার খাল আমার দাদির ফিকর খাল আগে ফিক যাইতে হবে লিমিট যদি ক্রস হয়ে যায় কিতা ফারার যে যদি আরো কিছু বড় কিছু আবিষ্কার যদি বৈজ্ঞানিক করতে তোমার ওখানে দেখো আমার এই যজ্ঞ ফারা হয় এই ব্রিটিশের দালাল ব্রিটিশের গোলাম দেশারি বা করছে কিদার লাগি কোন কাহিনী আছে এর লাগি ফরা লেখাও করছি না ফরা লেখা করমু আর কোন চাকরি করো ওটাও ওটাও ম্যাজিস্ট্রেট ডিসি এসপি ওটা খায়নি আগে আমরা জমিদার আসলাম ওটা চালাইছি এখন হেরার কথা হইনো এর লাগি তো আমরা ফরা লেখাও করছি না তুমি ব্যায়াম করছো মিয়া ওই যে গরি ওই যে গরি গরি খেয়ে ফেলা আমজাদালি সাহর যে গরি খালি গাটো নজর পুরান বিজর আমার দাদাই ফয়লা গরি বানাইছেন টাইম লইয়া গিয়া খালি লাগাইতা যে সিলেটর মানছে গরি গু দেখব নে দেখিয়া টাইম উমি কোক দেখব নে আমজাদালি কইলা ইয়া আল্লাহ আপনার তো আল্লাহ বহুতটা দিছেন গরি গু আমারে দিলেও গা অনু বেটাই নিয়ে লাগাই দে আইজ বেটার নাম আমার দাদার কোনটা আছে আমরা আগে এটা মনে করছি না নাম ফুটাইছি না বারবার আমার খামা দেন বড় বিপদ কয়দিন ধরি এমনেও বুঝে না নি জমিদার হলো মাঝে মাঝে আটকইন হাজার কোটি দেখা যদি দিতে হাজার লাগি তো জমিদার হলো আটকইন যে তো আমি বালা করি জানি এই খুব দরকার জরুরি তোমার লাগে আর একটা মাত আছে না একটু তো দেখা হাজার টাকা জমিদার হলো 1000 টাকা লাগে আটকইন আটটা বিপদ পড়ে গেছে আটটা বিপদ পড়ে গেছে সম্রাট লায়ক বিপদ পড়ছে না রেখের গেছে আট পাতিছি না আমার বংশর খাই আট পাতি চাই না খেয়ে ওরে মাস্টার সাহেব আউকা হয়ে গেছিল আমি টিউশনে যেতাম ও তো যাইবা উনু কবে আউকা সময় টিউশনে ঈদ মাসে কত ভাই 2000 টাকা আগে আমার মনে করো কাউ যে পূর্বপুরুষ আমার সাসির ননহরির এক জোয়াসলা এক ফরাইতা আর কি তাই উস্তাদুল আজম উস্তাদুল আজমে ফরাইতা তো তাইন যেহেতু ফরাইতা এখন তো টিউশন টিউশনই খেতে পারিলে জানি টিউশনই বা করছে ব্রিটিশে এই ব্রিটিশ আমি দেখতাম পারি না তারা যেহেতু দেখছে এই এশিয়া উপমহাদেশ আইয়া ব্রিটিশে যেহেতু দেখছে যে তারা কোনো ফুরিন বিয়া করতে পারেন না এটা সুন্দর সুন্দর হাববেন ভিন্দইন ইতারে তো আমরা দেশি মানছে বিয়া দিতা নাই ব্রিটিশ ইতারে কিতা করলো বুদ্ধি বা করলো যে মানুষের বাড়ি দিয়ে টিউশনই ফরাইব এডুকেশন শিক্ষা কোথায় গাইব এডুকেশনের মাধ্যমে তারা কিতা করলো কিটা করলো টিউশনই বা করলো বাহরিয়া ব্রিটিশের তাই গেল মুখর বাড়ি হইল বানাইলি ইতিহাস না পড়া লেখা তো করছো আন্দু এটা ইতিহাস শিখে এই যে আমার পূর্বপুরুষে আমার হয়েছে লেখা আছে মুরগির ফরর খালে দি লেখা তোমার তো তা বই ফর এটার কোনো ইতিহাস নাই আন্দু ইতিহাস লগা যাইব কি রা যাই কি যাই ভাই 2 মিনিট হলো ইতিহাসটাও নিয়ে যাও তো ব্রিটিশে চিন্তা করলো কিটা এডুকেশন কিটা হইলো শিখকই গেল ব্রিটিশে চিন্তা করলো যে মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া লজিং ফরানি টিউশনই ফরানি ফরিয়া কিটা করলো জানি হয়তো কয়দিন লজিং ফরাই ইয়ে গরর লজিং ওর যে গরর লজিং থাকলো বেটির ফুড়ি রে ওই বেটার ফুড়ি রে বিয়া করলো আমি ফুয়া ফরাই রে ভাই আমার কোনো ফুড়ি রে ফরাই কিন্তু তুমি তো ব্রিটিশের অনুগত টিউশনই বাহরিয়া কিতা করছো আমরা দেশের ফুরিন্তরে ফুয়াইন্তরে বিয়া করিয়া ব্রিটিশ ও দেশ আর গাটি গাড়ছে বাদে আমরা লাগান সম্রাট আইজ সম্রাটর আর ই দশা রইল নি টিউশনই করা এটা ব্রিটিশের দালাল এটা করিও না এর লাগি তো আমরা এটা টিউশন ইউনিট নাই পড়া লেখা বাধ্য আমার সাসি জোর হয়ে দর্শন দেখি আমি টিউশন করাই আমি টিউশন করার কথা আছে যা ব্রিটিশের দালালি করো টিউশনই মানে ব্রিটিশের দালালি ও টিউশনই করিয়া 2 দিন বাদে তুমিও দেখবাই হউ গরর আম্বিয়ারে লিয়া তুমি উদাও উদাও তোমার লান পারা কম মাত লইছে তুমি পারা কিটা টিউশনই করাই তো 500 টাকা দো না এখানে আমারে সম্রাট আমরা কোনোদিন কাউর কাছে হাত পাতি দিই না আইজ আমি যদি বাংলাদেশ ব্যাংকে গিয়ে আমার পরিচয় দেই ম্যানেজার সাহেব কইবা বউগা আয় তোমার বাংলাদেশ ব্যাংক তোমার হও না এনে আসিল পরে গেছে নিছে কি তোমার সরকারে যাও ব্রিটিশের দালালি করো টিউশনই করাও গিয়া তুমি নিজে তো পড়ালা করছ না হল্লা তো তুমি টিউশন হল্লাইলে এটা করতাম এটা জমিদার বুয়া এ পড়ালা করতে দিতা ওই আট পাত্রে তো আমার কাছে 500 টাকা লাগে পড়ালা করে গিয়া চাকরি করতাম এই চাকরি বাকর যে ব্রিটিশে
গুলামি বাগরছে ভাগ্য তো তোমরা করো চলতে কই দিকে আত্মা তাই ভাই ওই অমুকর আর অমুকর আছে আত্মা তাই দাম নাই ওই আমার আছে কইলে 500 টাকা দেওয়ার লাগি এটা তো যাও যাও তুমি দেওয়া লাগতো নাই দিলেই দিয়া যাও ভাগ্য ওরা তো কইবে যে 500 টাকা দেওয়ার দাম না 200 টাকা রাখো ওটা যে 200 টাকা এটা তো আমরা এমনি আগে যে আটিয়ে দিতাম যে সাই গান গাইলে কইতাম নে এটা কইছ না মানুষ আছে হইছে এটা সরম কইন নাই এটা সবাই নাই আমি নিজের মানুষ দিকে দিলাইছি তোর 200 টাকা বিটিশ এই দেশটারে কিলা ধ্বংস করছে পরিকল্পিতভাবে ওলা ভাড়া না নি আর সময় মাতিস মানুষ আগে যে দিরহাম আছিল লুয়ার কোসাইন একটা বস্তু নি তুই আমার একটা দিরহাম আইনা দিছ রে ভাই তোর যোগ্য ফোন চিনা নি এতদিন তো দিরহাম একটা আইনা দিছ আচ্ছা যাও তোর দিরহাম দিলাইলে না বুঝলাম হইলে তোর সব গপ ঠিক আছে আচ্ছা যাও গফর জালে বেঙ্গর সম্রাট আর বেঙ্গর যা খাইতাম পারাম না গানি সম্রাট গিরি গড়িয়া বহুতে আরে আনতাম পারাম না যাও আজকে তোমার গর্দান থাকলো নে শুন তোমার দান খামর মানুষ আমার দাদা দাদার দাদার দাদা সম্রাট আকেলালি যখন সাম্রাজ্য চালাইন তখন সকাল 9টার সময় আমরা ভাত রাঁধতে মানুষ লাগতো তোমার 24,000 এর বাদে বিকালে বিকালে ভাত রাঁধতে মানুষ লাগতো 30,000 সময় না বেটা আমি কামাই দিতাম বেটা যখনই বেটা বেটা হইয়া আমার তো সম্রাট লায়ক ভাড়া লায়ক কে ভাড়া লায়ক কে ভাড়া লায়ক মিয়া সম্মান দিতে জানো না কি খাল লাগে ভাড়া মারছি দিরহাম দিয়াইলা গফুন চাই না আমার দাদার 20-25,000 মানছে দিন গফুন চাই না তুই কইলে দূর খাম আছে আমারে ফারালা এক কস সাম্রাজ্য যখন আমরা অধীনে আসিল আমার দাদার আম্মার দাদির ভুয়া যখন তাই সম্রাট হুসেন আলী খা চৌধুরী যখন চালাইতা তখন ইটা লেম্বু মুখি খাজা মরিচ ছয় ফল ইটা আপনার কেউ খাইত না বিকালে টাক টাক নিয়ে ও তখন তো টাক আছে না জাহাজ জাহাজ বরিয়া নিয়ে ফালাইতা আপনার সমুদ্রত তিমি মাছ তো বড়ই লয় কেন ওই তো আমরা দাদার খাইয়া ওটা খাইয়া ওটা সাম্রাজ্যর মুখি আর কদু খাইয়া আমার দাদাই যে লেম্বু খাইতাই গুদি এক রস মারলে সাইডেরাম রস বার হইতে লেম্বুত আর ওখানে লেম্বু নি লেম্বুত রসও নাই আমার অনেক ঘন্টা তার কাহিনী থাবার ছুটে দেখছো নি তার সাম্রাজ্য অনুরাজ্য সব তো খালি পাড়াও মারে মাঝে মাঝে মারে তারে জেন দেব আমার পিঠাইবে জেন দেব আমার পিঠাইবে আমি তো আগে খেছিলাম আচ্ছা হইছে সম্রাটের যেহেতু তাজমহল বানাইব ওকে রাখি দিই
ওকে কি টাকা বড় বাবা লাসনি জে কোক জহর রায় এক্সারসাইজ কর রায় জিম করনি জিম পড়ি যাই মাঝে মাঝে জিম ও যে তুমি তাই না দিও তা তো করি গুন নাম কিটা বাইসেপ হ্যাঁ বাইসেপ 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 তো বাইসেপ লাগে এটা ঘটনা হই আমরা যখন সম্রাজ্য আছিল আমার এক আত্মীয়র তখন হইল আগে তো জহর তো তাহর তা ফুটাইল দি ফাটা ফুটাইল দিয়ে ফুটাইল লই অত কথা বড়ি আগে আগে যে আমরা যুদ্ধ সেনাবাহিনী ফাটাইতাম তখন যখন আমরা সম্রাজ্য আছি তখন তো আমরা আর এক অনুমতিয়ে 25-30 হাজার সেনাবাহিনী জীবন দিলেই তো বুঝছো নি যে তো জিম যে করো তুমি যে তো কাজী সেন্টার যে কাজী মেনশন যে জিম আছে যে তো এই জিম তো হইল গিয়ারি আমার কাসারগড়ের বাইর শালার জিম যে কোনো সময় জিমও লাগলে আমারে কইবা জয় খালি জয় জয় খরা তার কিতা হইতাম সম্রাট লাগে কিতা মিশা মত বানি জয় না ঠিক আছে হ্যাঁ জয় ঠিক আছে তো একবার কিতা হইলো আমরা আর দাদা যখন একবার জগরদা ওই যুদ্ধ লাগলো যুদ্ধর দা মামা বেজে উঠলো চতুর্দিক থেকে জিমটা কি যুদ্ধ তা কি জিম আর কত দাদা দিবা যুদ্ধর দা মামা যখন বাজিয়ে উঠলো তখন আস্তা মনে হইলো যে ট্রেনিং দিতা জয় তখন ফুটাইল দিয়া সবর বডি রে শক্ত করা হইলো জয় ফাটার ফুটাইল দিয়া আমরা যখন সাম্রাজ্য চালাইছি আমার হ্যাঁ নানি আর তো আমার দাদি একবার কইলা যে তান ফুটাই লারি গেছে ফুটাই লারি গেছে গিয়া দেখা যায় এক সেনাবাহিনী ফুটাই দি জিম করে বাইসেপ মারে লগে লগে দাদি কইলা তোর হল্লা গর্দন এর বাচ্চা কি তো ব্রিটিশ সরকার আইলো ব্রিটিশ সরকারে তো ইউ বা করলো তোমার ও জাম্বেল জুম্বেল জাম্বেল ও যে কাজী মেনশন জিম হয় উনি যাই ওই আমার পরিচিত পরিচিত যে সিলেট যেটাও আছে মনে করো তোমার ওই যে সিলেট সব তো আপনার পরিচিত সব পরিচিত ফার্স্ট বাইট গেলে ফার্স্ট বাইট আমার এক দুর্গণের বাইট আমারে কইলা যে ফার্স্ট বাইট ম্যানেজারি করতাম কত বড় সাহস সম্রাটের কই ম্যানেজারি হ্যাঁ তো ফার্স্ট বাই ইউজ বাই আর এর বাদে কইলা আমারে কই ন যাও ন যাও ব্যাংকও কইরে একবার চাকরি কইছি না ব্যাংকও আপনার পরিচিত কর্মহীন গল্প লবণ ছাড়া তরকারি নে বেকার ও কর্মহীন মানুষের কথা সবার কাছে ফাটা ঢোলের মতো আপনার ঐতিহ্য ও গৌরব বেঁচে থাকুক কর্মে গল্পে নয় তাই গল্প নয় কর্মই হোক গৌরবের বিষয় আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।